আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, খেলা হবে, খেলা হয়েছে, খালি ইনশাআল্লাহ রেজাল্ট বাকি। যাই হোক ভাইয়েরা, আমার আমরা এই এক বছরের মেহনতের লাস্ট ডে 27 তারিখ আল্লাহ পাক ভালোভাবে পার করেছে আমাদের। আমার পলিটিক্যাল লাইফের মধ্যে আমি এত ভালোবাসা, এত মহব্বত, এত আগ্রহ আমার জীবনে আমি দেখিনি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বিশেষ করে মা বোনেরা। এই 2023-এর এই আমার ইলেকশনের মধ্যে যে মেহনতটা করছে, যেভাবে সারা দিছে, তার মানে ইনশাআল্লাহ আমার তকদির আল্লাহ খুলে দেব। নিজের ছেলের মতো, নিজের ভাইয়ের মতো, নিজের ভাইদের মতো আমাকে মহব্বত করছে। আর ভাইয়েরা আমার, আপনাদের অন্তর থেকে যেটা ভালোবাসার দোয়া আমি পাচ্ছি, আমার জীবনে আমি আশাও করতে পারি নাই যে এইবার এত দোয়া, এত ভালোবাসা আমি পাবো। আমাদের যেটা কাজ করার আছিল, কর্ম করার আছিল, আমাদের প্রত্যেকজন মানুষ আমাদের ক্যাপাসিটির চেয়ে বেশি কাজ করছে। যার 100 ক্যাপাসিটি আছে, 110 করছে, করে নাই। আমরা তদবির করছি, এখন কি হবে, তকদিরের খেলা হবে। আর তকদিরের খেলাটা হলো আল্লাহর হাতে। কাইও অহংকারী হন না, সবাই আল্লাহর কাছে নত মস্তকে দোয়া করেন ইনশাআল্লাহ 2 তারিখে যাতে আল্লাহ পাক আমাদের তকদির খুলে দেয়। 2 তারিখে যাতে আল্লাহ পাক আমাদের হাসি খুশি হতে নিয়ে আসে। আপনারা যেভাবে এইবার আমার জন্য কষ্ট করছেন, এই ঋণ আমি সারা জীবনে পরিশোধ করবেন পাবেন নাই। কিন্তু ওয়াদা একটা করি আপনাদের কাছে, সেটা হলো সুখে দুঃখে সময়ে অসময়ে আল্লাহ আমাকে যতদিন হায়াতে রাখবে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ইনশাআল্লাহ আমি আপনাদের সাথ দিব। ভাইয়েরা আমার, আবার আপনাদের সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আর আগামীকাল বিএনএ মডেল স্কুল ফিল্ডে ভাইটবাড়িতে আসরের নামাজের সাথে সাথে একটা বৈঠক হবে, দয়া করে আপনারা সবাই আসেন ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের সবাইকে এই হাসি মুখে দেখিয়ে আমার অন্তর খুশি হয়ে গেছে ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদের এই খুশিকে চিরস্থায়ী করবে ইনশাআল্লাহ, এটা আমার কামনা থাকলো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করি যে আমরা যখন সবাই একত্রিত হচ্ছি, একটা দোয়া হোক।